নায়িকা সানাই মাহবুব নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সবিজে পা রাখেন। তবে শরীরের একটি অংশ অপারেশনের মাধ্যমে পরিবর্তন করে আলোড়ন তোলেন সানাই। এরপর নানা বিতর্কের জন্ম দিয়ে মিডিয়া ছাড়েন তিনি। পরিবারের পছন্দে বিয়ে করেন ব্যাংকার আবু সালেম মুসাকে, কিন্তু বছর না পেরুতে ভেঙে যায় বিয়ে। সানাইয়ের অভিযোগ ছিল তার স্বামী শারীরিক সুখ দিতে অক্ষম। এবার জানা গেল ফের বিয়ে করেছেন সানাই। রোববার সোহেল এফ খান সুইডেন প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে 1,01,001 টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সানাই মাহবুব বলেন, আসলে আমি পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনই বিস্তারিত জানাতে পারছি না। আগামী বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হতে পারে, তখন বিস্তারিত জানাব। বিয়েতে দেনমোহর ছিল 1,01,001 টাকা, তবে 1 টাকা উসুল করা হয়নি, পুরোটাই বাকি। দেখুন, দেনমোহরের টাকার বিষয়টি নিয়ে কোনো জোরাজুরিও করিনি আমি, পুরোটাই স্বামীর ইচ্ছাতেই হয়েছে। আমাদের পরিচয়ের 1 বছর হয়েছে, দুজনের ভালো বোঝাপড়া ও বন্ধুত্ব তৈরি হলে বিয়ের সিদ্ধান্ত নিই। আগের স্বামীর বিষয় তো আপনারা আগেই জেনেছেন, আমরা আলাদা হয়ে গেছি অনেক দিন আগে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আসতে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। এদিকে সানাইয়ের স্বামী সোহেল এফ খান বলেন, আমরা তো একসঙ্গে একই বাসায় আছি। সানাই চাকরি করছে, তার মশারি টাঙানো থেকে সব কাজ করে দেই। নতুন করে বিয়ের বিষয়ে কেমনি কি বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষগুলোর ভাইরাল নেশা। এটাও হতে পারে তার কারো সঙ্গে সম্পর্ক থাকতে পারে। ও যেখানে চাকরি করে সেখানে তো বিভিন্ন কাস্টমারের সঙ্গে কথা বলে। আগে এসব খোঁজ রাখতাম, এখন রাখি না। এর আগে 2022 সালে 27 মে পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন সানাই। সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারিতে। তার স্বামী মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি এলাকায়। পৈতৃক নিবাস নীলফামারি হলেও সানাইয়ের জন্ম ঢাকার ধানমন্ডিতে। তবে পড়াশোনার জন্য বেশ কিছুদিন রংপুরে ছিলেন তিনি। তার বাবা মা উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা। সানাই এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। বিভিন্ন ফ্যাশন হাউসে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়া টেলিভিশন চ্যানেলে করেছেন উপস্থাপনাও। প্রেমের তাজমহল খ্যাত পরিচালক গাজী মাহবুব একটি সিনেমায় সানাইকে কাস্ট করেন। পরবর্তীতে 8টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। Icon Focus 24 TV powered by 4D 4th Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।